চট্টগ্রাম নগরের ষোলশহর রেল স্টেশনের প্ল্যাটফর্ম, এটির পাশে ছোট একটি কনফেকশনারি দোকান, আর দোকানের ক্যাশে বসে আছেন এক যুবক, মালামাল ক্রেতাদের হাতে তুলে দিয়ে টাকা নিচ্ছেন। ওই যুবকের নাম মোহাম্মদ শরীফ উদ্দিন। 8 মাস আগে তিনি দুদকের উপসহকারী পরিচালক ছিলেন। কক্সবাজারে বিভিন্ন মেগা প্রকল্পের দুর্নীতি, রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতি সহ বিভিন্ন প্রকল্পের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য বের করে রাঘব বোয়ালদের রোশানলে পড়েন তিনি। অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় তাকে, চাকরি ফিরে পাওয়ার আবেদন করলেও তা হয়নি, বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করলেও প্রভাবশালীদের বাধার মুখে হচ্ছে না। শেষমেশ বাধ্য হয়ে শরীফ উদ্দিন এখন ভাইয়ের দোকান সামলাচ্ছেন। ষোলশহর স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দেখা যায় দোকানে ব্যস্ত শরীফ, কর্মচারীরা খরিদ্দার সামলাচ্ছেন, সেদিকে চোখ রাখতে হচ্ছে, আবার পণ্যের দাম নেয়া, টাকা পয়সার হিসাবও রাখতে হচ্ছে। কেমন আছেন এমন প্রশ্নে ধীরে কথা বলতে শুরু করেন শরীফ। সংসার ভবিষ্যতের কথা বলতে গিয়ে এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি। জানান, চাকরি হারানোর খবর যেদিন পেয়েছেন সেদিন ওয়াশরুমে ঢুকে অনেকক্ষণ কেঁদেছিলেন, আর ভেবেছেন দেশের জন্য কাজ করে এক টাকা দুর্নীতি না করেও আমার চাকরিটা চলে গেল। শরীফ বলেন, আমি একজন গেজেটেড অফিসার, অথচ আমাকে গার্মেন্টস কর্মীর মতো চাকরিচ্যুত করা হয়েছে। বাড়ির কাজের মেয়েকেও কেউ এভাবে চাকরিচ্যুত করে না। আইডি কার্ড ছিনিয়ে নিয়ে আমাকে অমানবিকভাবে চট্টগ্রাম অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। উপসহকারী পরিচালক হিসেবে 3.5 বছর দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে গত বছরের জুনে নির্বাচন কমিশনের বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর ওই বছরের 16 জুন চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয় শরীফ উদ্দিনকে। ঘটনার 8 মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে। শরীফ বলেন, আমার বউ বাচ্চা আছে, মা অনেকদিন ধরে অসুস্থ, গত 9 মাস আমার চাকরি নেই। দুর্নীতি যদি করতাম তাহলে বসে বসে খেতে পারতাম, যেদিন থেকে বেতন বন্ধ ওই দিন থেকে সংসারে টান পড়েছে। চাকরির জন্য সবার কাছে গেছি, আবেদন করেছি, কিন্তু দুদক সবখানে বলে দেয় কোথাও চাকরি হয়নি, তাই ভাইয়ের এই দোকানের ক্যাশে বসে সংসার সামলাচ্ছি। শরীফ উদ্দিন আরও বলেন, বেশ কয়েকবার সেরা কর্মকর্তার পুরস্কার দেয়া হয়েছে আমাকে। আমি যেসব বিষয় তদন্ত করেছি সেগুলো দুদকের ঊর্ধ্বতনেরা আমাকে তদন্তের জন্য দিয়েছিলেন, তারা আমাকে স্বাধীনতা দিয়েছিলেন, তাই শত বাধার মধ্যেও তদন্তে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছি। এখনও চাকরি ফিরে পাবার আশায় আছেন শরীফ উদ্দিন। তিনি বলেন, আমি তো কোনো অন্যায় করিনি, গত 9 মাস খুব কষ্ট করে জীবনযাপন করেছি, সব জায়গায় চাকরির জন্য গিয়েছি কিন্তু চাকরি দেয়নি কেউ। এমন সময় ভাই বলল, আলাদা করে দোকানে ক্যাশিয়ার রাখার দরকার কি, তুমি দোকানে সময় দাও। সেই থেকে এখন পর্যন্ত দোকানেই সময় দিচ্ছি। সাদাকালো নিউজ।